নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে ফ্যামিলি কার্ডের মাধ্যমে সারা দেশে কোটি পরিবারের মাঝে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। কম দামে পণ্য পাবে 1 কোটি পরিবার। প্রথম ধাপে তেল, চিনি, মসুর ডাল বিক্রির কার্যক্রম চলবে 31 মার্চ পর্যন্ত। আর দ্বিতীয় ধাপে এসব পণ্যের সাথে ছোলা যুক্ত করে 3 এপ্রিল থেকে পণ্য বিক্রির কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে টিসিবি। রাজশাহীর মহেশ বাথান এলাকায় কর্মসূচির উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার জিএসএম জাফরুল্লাহ ও জেলা প্রশাসক আব্দুল জলিল। সিটি কর্পোরেশন এলাকায় 6,345 পরিবারকে এবং 9টি উপজেলার 23,830 পরিবারের মাঝে ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা হচ্ছে। পর্যায়ক্রমে 1,35,000 পরিবার পাবে টিসিবির পণ্য। ময়মনসিংহে প্রথম দিনে 41,282 জনের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবি পণ্য দেওয়া হচ্ছে। সকাল 10টা থেকে নগরীর 3টি ওয়ার্ড সহ 13টি উপজেলার 15টি জায়গায় পণ্য বিক্রি হচ্ছে। নাটোরে লাইনে দাঁড়িয়ে ফ্যামিলি কার্ডের মাধ্যমে কম দামে পণ্য কিনতে পেরে খুশি নিম্ন আয়ের মানুষ। আবার কার্ড না পেয়ে ফিরে গেছেন অনেকে। বরাদ্দ কম থাকায় বিপাকে জনপ্রতিনিধিরা। আমার ইউনিয়নে ডিসিবি কার্ডের বরাদ্দ 1842, এটা দিয়ে আমরা কিন্তু সকল চাহিদা পূরণ করতে পারি নাই। ঝিনাইদহে শহরের উজির আলী স্কুল মাঠে টিসিবির পণ্য বিক্রি কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য আব্দুল হাই। জেলায় 1,20,133 পরিবারকে দেওয়া হবে টিসিবির পণ্য। চুয়াডাঙ্গায় কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য সুলাইমান হক জোয়ারদার। শুধু কার্ডধারীদেরই দেওয়া হচ্ছে পণ্য। পঞ্চগড়ে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন। রবিবার সকালে পঞ্চগড় পৌরসভার আয়োজনে পঞ্চগড় বিপি সরকারি স্কুল মাঠে এ কার্যক্রমের উদ্বোধন হয়। রাঙামাটিতে সকালে শহরের আসাম বস্তি এলাকায় টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপঙ্কর তালুকদার এমপি। বাংলাভিশন নিউজ ডেস্ক।